গরমের এই সময়ে কমবেশি সবাই ঘামের দুর্গন্ধ নিয়ে বিম্বনায় পড়েন ঘামের দুর্গন্ধ দূর করতে প্রতিদিন পরিচ্ছন্ন থাকার পাশাপাশি ডিওডোরেন্ট ও পারফিউম তো ব্যবহার করা হয় এর সঙ্গে আয়ুর্বেদিক কিছু নিয়ম মেনে চললে ঘামের দুর্গন্ধ দূর হবে অনেকটাই রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা জানালেন এমনই কিছু উপায় কথা এক দুই টেবিল চামচ ধনে পাতা দুই কাপ পানিতে জাল দিতে থাকুন পানি এক কাপের মতো হয়ে এলে নামিয়ে নিন এবার ঠান্ডা করে এই পানিটুকু খেয়ে নিন দুই একইভাবে পুদিনা পাতা সেদ্ধ পানি খেলে হবে তিন এক কাপ পানিতে আধা চা চামচ সারা রাত ভিজিয়ে রাখুন এই পানিটুকু সকালে খালি পেটে খেয়ে নিন তেজপাতা ও দুর্গন্ধ কমাতে সাহায্য চার করে তেজপাতা আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন এবার ভালো করে বেটে পেস্ট করে নিন গোসলের আগে শরীরের যেসব জায়গায় গ্রাম বেশি হয় সেখানে লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন পাঁচ লেবুর রস মেশানো পানিতে গোসল করলে গ্রামের দুর্গন্ধ কিছুটা হলেও কমবে ছয় অ্যালোভেরার শ্বাস ঘামের দুর্গন্ধ কমাতে সহায়তা করে টানা এক মাস প্রতিদিন এক টেবিল চামচ অ্যালোভেরার শ্বাস খেলে শরীরে ঘামের গন্ধ কমে যায় ঘর থেকে বের হওয়ার আগে রসুন দিয়ে রান্না করা কোনো খাবার না খাওয়াই ভালো রসুন ঘামের কটু গন্ধ ছোড়ায়